নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মা লক্ষ্মীর কিছু কিছু দ্রব্য রয়েছে যেগুলি যদি আপনি পুজোতে দিতে পারেন তবে মা খুবই তাড়াতাড়ি প্রসন্ন হয় এবং আপনাকে ধন সম্পদ দান করে থাকেন যার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হতে পারে কি সেই সমস্ত দ্রব্য আসুন আমরা একে একে সেই দ্রব্যের নাম দেখে নিই প্রথম হচ্ছে নারিকেন এই নারকেণ লক্ষ্মীদেবী বিশেষভাবে পছন্দ করেন পূজায় যদি এক চোখ বিশিষ্ট নারকেল রাখা যায় তবে তা শ্রেষ্ঠ হিসাবে গণ্য হয় দ্বিতীয়ত কথিত আছে লক্ষ্মী সমুদ্ররাজের কন্যা শঙ্কের ধ্বনি তাই তার অতি প্রিয় তিন নম্বর পদ্মপুষ্প দক্ষি দেবীর খুবই প্রিয় চার শ্রীযন্ত্র ছাড়াও লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না এমনটাই মনে করা হয় তাই দেবীর পুজোয় অবশ্যই শ্রীযন্ত্র রাখা আবশ্যক পাঁচ বাড়িতে যদি লক্ষ্মী গণেশের রূপর মূর্তি রেখে রোজ পুজো করা যায় তবে বাড়িতে দারিদ্র দুঃখ কষ্ট এগুলো সমস্ত কিছুই দূর হয়ে যেতে পারে ছয় করি সুমুদ্র থেকে পাওয়া যায় সেখানে লক্ষ্মীর জন্ম এমনটা মনে করা হয় মনে করা হয় পুজোর জায়গায় যদি আমরা করি রাখি তবে বাড়িতে খুব সহজে মায়ের আগমন ঘটে সাত পদ্মপুষ্প বিশেষত পদ্মপুষ্পের যদি আমরা মানা দেবীকে অর্পণ করতে পারি অথবা নিবেদন করতে পারি তবে তা বড় প্রিয় বনে ধরে নেওয়া হয় সাত মনে করা হয় বাড়িতে ধন মূর্তি যদি রাখা যায় তবে দেবী খুব প্রসন্ন হন কুবেরকে সমগ্র সংসারের ধনের রক্ষক মনে করা হয় বাড়িতে পরিষ্কার জায়গায় তার মূর্তি রাখা উচিত আট দেবী দক্ষির পাশাপাশি যদি আমরা গণেশের পুজো করতে পারি তবে মা খুবই খুশি হন এবং আমাদের মনের ইচ্ছা পূরণ করে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়ে থাকে নয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মুখ্য দোয়ার যদি আমরা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে পারি তবে মা লক্ষ্মীর আগমন খুব সহজে ঘটে থাকে কিন্তু বর্তমান যুগে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় তাই জন্য যে কোনো জল আপনি ব্যবহার করতে পারেন বাড়ির মুখ্য মুখ্যদার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তবে দেখবেন খুবই তাড়াতাড়ি বাড়িতে মায়ের আগমন ঘটবে ধন্যবাদ